সকালে দলের 74তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও উন্নত হবে। শেখ হাসিনা বলেন, বিভিন্ন সময় অবৈধভাবে ক্ষমতায় আসা দল বিএনপি এখনও দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। হাসানুল শাওনের রিপোর্ট। আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠাবার্ষিকে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে দেয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ এবং অবকাঠামো সহ সব ক্ষেত্রে উন্নয়ন করে বাংলাদেশকে সারা বিশ্বে সম্মানজনক একটা অবস্থানে নিয়ে গেছে। আগামী দিনে তাই দেশের জনগণকে আওয়ামী লীগের সাথে থাকার আহ্বান জানান তিনি। সমগ্র দেশবাসীকে সেই আহ্বান জানাই, বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদেরকে খাদ্য সম্পূর্ণতা দিয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, শিক্ষা আলো জ্বেলেছে সকল ঘরে, স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, জনে জনে পৌঁছে দিয়েছে। আওয়ামী লীগ সরকারে থাকলেই এদেশ আরো উন্নত সমৃদ্ধ হবে। 2041 সালের মধ্যে এ সময় বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের যে স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর, তা পূরণেই আওয়ামী লীগ কাজ করছে বলে জানান শেখ হাসিনা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন এখন সরকারি দলের খেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আন্তর্জাতিক বিশ্ব এখন আর আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে না। শ্রমিক কর্মচারী সমাবেশে তিনি এসব কথা বলেন। রিপোর্ট আরো জানাছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর শাহজাদপুরে সুবাস্তু শপিং মলের সামনে শ্রমিক কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। বলেন, বাংলাদেশে সরকারের কোনো সমর্থন নেই, আন্তর্জাতিক বিশ্বেও তারা সমর্থন হারিয়েছে। আমেরিকা থেকে ফিরে এসে তিনি বললেন যে আমেরিকা তাকে রেখে সরাতে চায়, এটা কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করি না। তিনি সেটা বলেছেন, তার মানে তিনি জেনে গেছেন যে আন্তর্জাতিক বিশ্ব আর তাই কোনো সমর্থন দিচ্ছে না, বাংলাদেশে তো তার সমর্থন নাই। কারণ বাংলাদেশের মানুষ তার একটাই কথা বলছে যে আপনি এই মুহূর্তে চলে যান। ক্ষমতাসীনদের দখলদার সরকার উল্লেখ করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জোর করে ক্ষমতায় থেকে দেশের মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। আজকে তারা যে বলে যে তারা নির্বাচন নাকি সুষ্ঠু হয়, কোনো কালেই তাদের নির্বাচন সুষ্ঠু হয়নি। এই সরকার এই আন্দোলনকে এত ভয় পায় বলেই আজকে আমাদের নেতৃবৃন্দকে তারা আটকে রেখেছে। বিকেল 4টায় সমাবেশ শেষে পদযাত্রা বের হয়। সমাবেশ স্থল থেকে শুরু হয়ে মালিবাগে শেষ হয় পদযাত্রা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশের জমা করা অর্থ 94% কমেছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন দেশের অর্থ পাচার বিরোধী অবস্থানের কারণে চাপে আছে সুইস সরকার, তাই সুইস ব্যাংকগুলোর উপর অর্থ পাচারকারীদের আস্থা কমেছে। অনেকে সুইজারল্যান্ড থেকে অর্থ অন্য দেশে সরিয়ে নিয়েছে বলেও আশঙ্কা তাদের। এছাড়া ডলার সংকটের কারণেও বাংলাদেশি অনেক প্রতিষ্ঠান টাকা তুলে এনেছে বলে মনে করছেন তারা। হাসানুল শাওনের আরেকটি রিপোর্ট। গোপনে অর্থ গচ্ছিত রাখার জন্য বহুদিনের খ্যাতি আছে সুইজারল্যান্ডের। দেশটির ব্যাংকগুলো গ্রাহকদের নাম পরিচয় গোপন রাখে, এমনকি জমা করা অর্থের উৎস নিয়েও প্রশ্ন করে না। তাই সারা বিশ্বের অর্থ পাচারকারীদের পাশাপাশি ধনী ব্যক্তি এবং ব্যাংকসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান টাকা রাখে সুইস ব্যাংকগুলোতে।
সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের সবশেষ বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, মাত্র এক বছরের ব্যবধানে দেশটির বিভিন্ন ব্যাংকে রাখা বাংলাদেশিদের অর্থ 94% কমেছে। 2022 সাল শেষে 82 কোটি সুইস ফ্রাঙ্ক কমে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে থাকা বাংলাদেশিদের অর্থের পরিমাণ মাত্র 5 কোটি 53 লাখ সুইস ফ্রাতে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পাচারের কিছু অর্থ দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যেহেতু সুইজারল্যান্ডের যিনি রাষ্ট্রদূত তিনি বলেছেন যে বাংলাদেশ যদি চায় তাহলে সেক্ষেত্রে এই যে টাকা কারা আসলে এখানে জমা রাখলো তাদের তথ্যটা বাংলাদেশকে বিশেষ করে সরকারকে জানাবে। তো এই সমস্ত কারণে কিন্তু আসলে আমি মনে করি যে যারা অবৈধ উপায়ে এই ওখানে টাকা নিয়ে যে টাকা জমা রাখতেন তো তাদের মধ্যেও একটা একটা সংকোচ তৈরি হয়েছে। তবে এত বেশি পরিমাণে আমানত কমে যাওয়াটা আসলে অন্য কোনো কিছু হয়তো ইন্ডিকেট করছে যে এখানে বিশেষ করে হয়তো অন্য কোনো দেশের ব্যাংকগুলোতে বা অন্য কোনো জায়গাতে হয়তো বাংলাদেশিরা বিনিয়োগ করছেন বা টাকা নিয়ে যাচ্ছেন। সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের যে অর্থ জমা হয় তা ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের। বাংলাদেশি অনেক প্রতিষ্ঠান সেখানে অর্থ জমা রাখে। বাংলাদেশ ব্যাংক সহ দেশের বাণিজ্যিক অনেক ব্যাংকও দেশটিতে অর্থ রাখে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক টানাপোড়েন এবং ডলার সংকটে সুইস ব্যাংকে অর্থ জমা বা বিনিয়োগের সক্ষমতা হারিয়েছে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান। পারস্পরিক যে আইনগত সহায়তা চুক্তি সেটি এবং এর পাশাপাশি যেহেতু আমানত রাখার যে সক্ষমতা দুটো যেহেতু আছে, তো আমি মনে করি যে এটার একটা যৌথ প্রভাব রয়েছে। সুইস ব্যাংকগুলো বিশেষ করে তাদের যে কেন্দ্রীয় ব্যাংক তারা নানা রকমের প্রশ্নের সম্মুখীন হচ্ছে, বিশেষ করে মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে। এই সমস্ত কারণে এই এখন সুইস যে সেন্ট্রাল ব্যাংক তাদেরকে বিভিন্ন জায়গাতে তথ্য দিতে হচ্ছে। তো এই সমস্ত কারণে যারা বিনিয়োগকারী তারাও এখন আর সুইজারল্যান্ডে টাকা রাখাটাকে খুব একটা নিরাপদ মনে করছে না। সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের পাশাপাশি ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, চীন, রাশিয়া, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের অর্থ জমার পরিমাণও কমেছে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। দেশে লাইসেন্সধারী চিকিৎসকের সংখ্যা 1,36,000। এদের মধ্যে লাইসেন্স নবায়ন করা নেই 40,000 চিকিৎসকের। 13 বছর ধরে লাইসেন্স নবায়ন করা নিয়ে সেন্ট্রাল হাসপাতালে অবহেলাজনিত চিকিৎসায় নবজাতক এবং মায়ের মৃত্যুর ঘটনায় সমালোচিত চিকিৎসক সংযুক্তা সাহা। লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কারণ দর্শানোর নোটিস দেওয়া ছাড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিএমডিসি কর্মকর্তারা। আরও জানাচ্ছেন শফিক শাহিন। চিকিৎসকদের লাইসেন্স দেওয়া এবং নবায়ন করার জন্য একমাত্র প্রতিষ্ঠান বিএমডিসি। তথ্য বলছে MBBS ও BDS মিলে রেজিস্টার্ড চিকিৎসকের সংখ্যা 1,36,461 জন। এদের মধ্যে অনবায়নকৃত চিকিৎসকের সংখ্যা 40,000-এরও বেশি। সেন্ট্রাল হাসপাতালে অবহেলাজনিত চিকিৎসায় প্রসূতি মাহবুবা রহমান আখি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় আলোচিত সমালোচিত চিকিৎসক সংযুক্তা সাহাও 13 বছর ধরে অবৈধভাবে রোগী দেখছেন বলে খোঁজ জানালো বিএমডিসি। আমাদের বিবেচনায় 2010-এর পরে ওনার চিকিৎসা কার্যক্রম যা উনি চালিয়েছেন সেটি আসলে আনলফুল প্র্যাকটিস, এবং লাইসেন্স ছাড়া একদিন প্র্যাকটিসও আনলাইসেন্স হয় যদি, মানে আনলফুল হয় যদি সেটির বৈধতা না থাকে কাউন্সিল থেকে। যেহেতু সংযুক্তা সাহার চিকিৎসা লাইসেন্স নবায়ন করা নেই, সেহেতু কারণ দর্শানো ছাড়া তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানালেন বিএমডিসির এই কর্মকর্তা। কেউ যদি রিনিউ না করা থাকে সেটার পানিশমেন্ট কী হবে এটি আসলে আমাদের কাছে এখন পর্যন্ত নির্ধারিত হয় নাই। হয়তো ওনাকে একটা কারণ দর্শানোর জন্য আমরা চিঠি দিতে পারি, ওনার বক্তব্য আমরা শুনতে পারি কেন উনি করে নাই, সেই বেসিসে হয়তো পরবর্তীতে অন্য কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে আর কি। প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন OGSB-র সাবেক সভাপতি এবং বিএমডিসির সহসভাপতি রওশন আরা বলেন, সেন্ট্রাল হাসপাতালে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পেশাদারিত্ব ঠিক না থাকলে তার পরিণতি কতটা নির্মম ও ভয়ঙ্কর হতে পারে।
পানিশমেন্ট বেশি দূর আগাতে পারে না, কারণ কমিটিগুলোর কাছে অভিযোগ আসে, অভিযোগের পরে পরে আবার কী হয় এটা নানাভাবে এটা নিগোসিয়েট করে এটাকে আবার মিলিয়ে দেওয়া হয়। যেমন আমরা অনেক সময় থেকে থানায় কেস গেছি, থানার থেকে ওখান থেকে আবার হয়তো কিছুদিন পরে যখন নাকি আমাদের কাছে কমপ্লেনগুলো আসলো সোসাইটিতে, তখন আমরা যখন ভেরিফাই করতে যাই তখন থেকে অলরেডি এটা তারা নিজেরা মিটমাট করে ফেলেছে, তখন আর এইগুলো যায় না, কারণ সেখানে বিএমডিসিতে কিছু তখন থাকে। তবে আমি মনে করি অবশ্যই বিএমডিসির বিরাট দায়িত্ব স্ট্রিক্টলি পানিশমেন্ট দেওয়া উচিত, যদি তারা তদন্ত করে দেখে যেখানে কার কার নেগলিজেন্সি কীরকম হয়েছে সেটা করা উচিত। চিকিৎসকদের জবাবদিহিতার আওতা এনে চিকিৎসা সেবার মান বাড়াতে বিএমডিসিকেই জোরালো ভূমিকা রাখতে হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।